গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রেখাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে, প্রচন্ড পরিমাণে ওয়েলকাম। তো এখন বাজে সকাল 10:10 হয়ে গেছে, না 10টাই বাজে। তো এখন থেকে শুরু করবো আজকের আমার ব্লগ। তো দেখতেই পাচ্ছ তোজো ঘুম থেকে উঠে গেছে, উঠে দেখো ফ্রেশ হয়ে গেছে। হাই করে দাও সবাইকে, হাই করে দাও। তোজো দুষ্টুমি করছে এখন বাইরে যাবে বলে, তো ও বাইরে খেলা করতে যাক, আমি তৎক্ষণে সমস্ত কাজ করে নিই। যাও তো, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। তো ও চলে যাচ্ছে বাইরে খেলতে, তো আমি কাজ করে নিই। চলে এসেছি, আমার কাজ বাজ সব হয়ে গেছে। তো ও গেছে মামার বাড়িতে, তো মামার বাড়ি গেছে, আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে চলে আসলাম। এখন যাবো আমি একটু বেলুর স্টেশন, আমার সাইকেলটা, মানে আমার না আমার বোনের সাইকেল নিয়েছে, তো সাইকেলে একটু প্রবলেম হয়েছে, তো সেই জন্য যাবো একটু বেলুর স্টেশন। তো বেলুর স্টেশন থেকে এসে সমস্ত আরও টুকটাক যা থাকবে এসে ঝাড় দেওয়া ফাড় দেওয়া ওগুলো করবো। তো এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর যাবো। চলো দেখি আজকে কি রান্না করব। করেছি ডিমের ঝোল, করলা ভাজা আর ভাত করেছি। আজকে করেছি ডিমের ঝোল, করলা ভাজা আর ভাত। করলা তো আমি খাই না, তেতো প্রচুর, সেজন্য খাই না আমি। ওটা করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, তো দাদা ভাইকে দিয়ে দিয়েছি, আর অল্প ছিল, তো ওটা তোজোর জন্য রেখে দিয়েছি। তোজো তো মামার বাড়ি চলে গেছে, তোজো আর খাবে না এখন, তো চলো খেয়ে নিই। তো গাইজ দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি বোনের সাথে, ও যাচ্ছে একটু সাইকেল কিনেছে, তো সাইকেলের একটু প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আমরা যাচ্ছি সাইকেলটাকে দেখাতে যে কি প্রবলেম হচ্ছে না হয়েছে। তো যাই ওখানে গিয়ে দেখি কি বলে। বেলুর থেকে সাইকেল ফাইকেল সারিয়ে চলে এসেছি, এসে এবার বসে রয়েছি, খুব টায়ার্ড লাগছে। তো এবার আমি ঘুমাবো একটু, তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার ভিডিও আরও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো।